মার্কিন মহাকাশ সংস্থা নাসা পরিকল্পনা করেছে 2021 সাল নাগাদ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি মহাকাশে উৎক্ষেপণ করা হবে, যেটি পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরত্বে থেকে সূর্যকে প্রদক্ষিণ করবে। বিজ্ঞানীদের দাবি, এই দূরবীনটি মহাকাশবিদ্যায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। তারা আশা করছেন পৃথিবীর কাছাকাছি অন্য কোনো নক্ষত্রের অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা সেটি এই টেলিস্কোপের মাধ্যমে খুঁজে পাওয়া যাবে। নাসা বলছে আক্ষরিক অর্থে এটি অতীত সময় নিয়ে যাবে, যার মাধ্যমে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম ছায়াপথ তৈরির বিষয়ে তথ্য পাওয়া যাবে। যদিও সেসব দাবি এখন ততটা জোরালো নয়, তবে এখন বিজ্ঞানীরা বলছেন হাবল স্পেস টেলিস্কোপের এই উত্তরসূরি অনেক চমৎকার কিছু দেখাতে যাচ্ছে, কারণ এই টেলিস্কোপে এমন অনেক কিছুই রয়েছে যা এর আগে আর মহাকাশে পাঠানো হয়নি। প্রায় $10 বিলিয়ন খরচ করে টেলিস্কোপটি তৈরি করা হয়েছে। এটিকে সংক্ষেপে ডাকা হচ্ছে JWST নামে। ধারণা করা হচ্ছে মহাকাশের কোনো নক্ষত্রের কোনো গ্রহে প্রাণের উপযুক্ত পরিবেশ আছে কিনা সেটি এই দূরবীনের মাধ্যমে শনাক্ত করা যাবে। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের মহাকাশ বিজ্ঞানীদের একটি দল এই টেলিস্কোপ ব্যবহার করে মহাবিশ্বে প্রাণ পর্যবেক্ষণ কেন্দ্র তৈরির প্রস্তাবনা দিয়েছেন। তারা এটা বোঝার চেষ্টা করছেন যে কাছাকাছি থাকা কোনো নক্ষত্রের কোনো গ্রহে প্রাণের অস্তিত্বের কোনো নমুনা এই টেলিস্কোপটি শনাক্ত করতে পারে কি না, কারণ এই টেলিস্কোপটি আলোর ক্ষেত্রে এতটাই সংবেদনশীল যে গ্রহের আবহাওয়ার ভেতর রাসায়নিক কোনো নড়াচড়া থাকলে এই দূরবীন সেটি শনাক্ত করতে পারবে। যেমন পৃথিবীর আবহমণ্ডলে বেশ কয়েকটি গ্যাসের আস্তরণ রয়েছে, এর অনেক কিছু পৃথিবীর প্রাণের কারণে তৈরি হয়েছে। বিজ্ঞানীরা এখন সেসব গ্রহে এরকম গ্যাসের সন্ধান করবেন। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর জীবনের কারণে পৃথিবীতে এরকম গ্যাসের আবহ রয়েছে, কিন্তু হঠাৎ করে যদি সব প্রাণ বিলুপ্ত হয়ে যায় পৃথিবীর আবহ পরিবর্তন হয়ে যাবে। প্রাণের অস্তিত্ব হিসেবে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে আবহাওয়ায় রাসায়নিক অস্থিতিশীলতার উপর, যেখানে নানা ধরনের গ্যাসের অস্তিত্ব থাকতে পারে এবং সেসব গ্যাস ওই গ্রহের জন্য কতটা স্বাভাবিক পরিবেশ তৈরি করছে। এসব বিশ্লেষণ করে হয়তো ভিন গ্রহের প্রাণের সন্ধান মিলতে পারে। বিজ্ঞানীরা এই টেলিস্কোপ দিয়ে প্রথমে নজর দিতে চান TRAPPIST-1 নামে একটি নক্ষত্রের দিকে, কারণ এই নক্ষত্রের পৃথিবীর মতো 7টি গ্রহ রয়েছে। জেমস ওয়েব টেলিস্কোপ ওই নক্ষত্রের ই নামের 4র্থ গ্রহটির মিথেন এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা এবং তার পরিবর্তনের কারণ বিশ্লেষণ করতে পারবে। অনেক সময় অজৈব অনেক কারণ, যেমন আগ্নেয়গিরির উৎক্ষেপণের কারণে গ্যাসের পরিবর্তন হয়ে থাকে। সুতরাং ওই গ্রহে প্রাণ আছে কিনা সেটি নিশ্চিত হওয়ার আগে এরকম অজৈব প্রভাবের বিষয়টিও বিজ্ঞানীদের মাথায় রাখতে হবে। JWST নামের এই টেলিস্কোপে আরও অনেক উপাদান থাকবে যা আগামী কয়েক দশক ধরে কাছাকাছি নক্ষত্রগুলোর গ্রহগুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ করবে। হাওয়াই এবং চিলির ভূমিতে থাকা টেলিস্কোপ দিয়েও এ ধরনের পর্যবেক্ষণ চালানো হবে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির অ্যারিয়াল মিশনও অন্য নক্ষত্রগুলোর গ্রহগুলোকে পর্যবেক্ষণ করবে, যা 2020 সাল নাগাদ উৎক্ষেপণ করা হবে। জেমস ওয়েব টেলিস্কোপটি নাসার নেতৃত্বে তৈরি করা হচ্ছে, তবে এর সঙ্গে ইউরোপিয়ান এবং ক্যানাডিয়ান স্পেস এজেন্সিও রয়েছে। জেমস ওয়েব টেলিস্কোপ 2021 সাল নাগাদ মহাকাশে পাঠাতে চায় নাসা। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন, শেয়ার করুন, অ্যান্ড টু গেট মোর আপডেট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। থ্যাংকস ফর ওয়াচিং।